বিশ বছর ধরে বন্ধ বালাসি বাহাদুরাবাদ রুটে রেলওয়ে ফেরি ও যাত্রী পারাপার দীর্ঘদিনেও নৌরুটটি চালুর কোনো উদ্যোগ নেই অন্যদিকে মেরামতের অভাবে ফুলছড়ি উপজেলার ঘাটে অযত্ন অবহেলায় কার্যক্ষমতা হারিয়েছে নৌযানগুলো দাবি সংশ্লিষ্টদের বহুদিন হলে মেরামত হচ্ছে না একটা ডুবে গেলে তো কোটি কোটিটা ধ্বংস সরকারের লস যাহার যদি কার্যক্রম থাকত তাহলে তো আর সরকারের আয় উন্নতি হতো দেশের উন্নতি কয়েক মাস আগে ছিয়াত্তর লাখ টাকায় বিক্রি করা হয় পাঁচশো মেট্রিক টন ওজনের নৌজান জি ওয়ান খুচরা বাজারে বেয়াল্লিশ টাকা ধরে যার বাজার মূল্য দাঁড়ায় দুই কোটি দশ লাখ টাকা তারও আগে বিক্রি হয়েছে ইশাখা মির সহ সাতটি জাহাজ তিনটি বার্জ ও একটি কারখানা এবার জাহাজ বাহাদুর শাহ ও তিতুমির ছাড়াও ওয়াগন ফেরি বার্জ সহ সাড়ে তিন হাজার মেট্রিক টন ওজনের নৌজান নিলাম প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ের মেরিন বিভাগ পনেরো সাল পর্যন্ত আগুনও আসছে নাপ্যতা সংকটের কারণে এই রুটটাও বন্ধে আমাদের রেলওয়ে স্টেশন নিতে বিরুদ্ধে করে দিতে এই বিষয়ে সারপ্লাস সারপ্লাসটা করা হয়েছে টেন্ডার টেন্ডার কল করা হয়েছে নিলামে দেখিয়ে পুরাতন পুরাতন যানবাহন নৌপথে বিক্রি করছে সচল বিক্রি করছে এবং এই নৌবন্দরটি বন্ধ করার তাদের একটা মহল সক্রিয় আছে অন্যদিকে অচল দেখিয়ে নিলাম প্রক্রিয়া শুরু করলেও বাহাদুর শাহ ও তিতুমির জাহাজ দুটি এখনো সচল বলে দাবি রেলওয়ের কর্মচারী ও স্থানীয়দের চালু হয় কোনটা তিতুমুরও হয় এবং বাহাদুর শাহ হয় কি হয় স্টার্ট করে স্টার্ট করি আমরা ঘুরেন দিয়ে দেখে যে ঠিক আছে কিনা না অসল হলে তো স্টার্ট নেবে না আমি তো দেখি স্টার্ট নেয় মাঝে মধ্যে ঘুরে মগজ নজি দিয়ে উনিশশো সালে ফুলছড়ির তিস্তামুখ ঘাট থেকে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলওয়ে ফেরি যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয় এতে অর্থ ও সময় সাশ্রয়ী হয়ে ওঠে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উনিশশো সালে নাব্য সংকটের কারণে ফুলছড়ির তিস্তামুখ ঘাট স্থানান্তর করা হয় ঘাটে বেশ কয়েকটি জাহাজ ওয়াগন সহ মূল্যবান এসব যন্ত্রপাতি নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে তিরাশি বছরের ইতিহাসের ইতি টানতে যাচ্ছে রেলওয়ে বিভাগ বালাসীঘাট থেকে হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা